আসসালামু আলাইকুম মা বোনেরা, সবাই কেমন আছেন? আমি দীর্ঘদিন ধরে জামদানি শাড়ির ব্যবসা করছি। আমরা বংশ পরম্পরায় জামদানি শাড়ি ব্যবসা করে যাচ্ছি। 14,000 টাকার শাড়ি পাচ্ছেন 6,500 টাকায়। জামদানি শাড়ি আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা না। আপনারা জামদানি শাড়ি কেনার আগে আপনারা দেখবেন যে আপনারা অরিজিনাল জামদানি শাড়ি পাচ্ছেন কিনা। আপনারা যেখান থেকে 10 টাকা কম পাবেন সেখান থেকে আপনার শাড়িগুলো কিনুন। কিনে আপনারা জিতছেন তাহলে ব্যবসা করতে পারবেন। যেখান থেকে জামদানি শাড়ি কিনুন, দেখে কিনুন এটা অরিজিনাল জামদানি কিনা, মানে ভালো কিনা, কম দামে পাচ্ছেন কিনা এবং যেটা বলছে ওইটা আপনাকে দিচ্ছে কিনা। আমরা মানুষকে ঠকাই না, আমরা অরিজিনাল জিনিস দিই এবং দামে কম দেওয়ার চেষ্টা করি। ব্যবসা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে, হালাল জিনিসকে হারাম করবেন। আমাদের কাছ থেকে জামদানি শাড়ি নিলে আশা করি আপনারা ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন, কারণ আমরাই কম দামে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আমরা যে কোনো স্থানেই জামদানি শাড়িগুলো কন্ডিশনে পাঠিয়ে থাকি। আমরা দেশে এবং দেশের বাইরে যে কোনো স্থানেই হোম ডেলিভারি দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, শুভে দর্শক, স্বাগত জানাচ্ছি। আবারও আজকে চলে এসেছি আমরা সেই জামদানি পল্লীতে। আমরা জানেন তো জামদানিগুলো বেশি করে দেখাই, শাড়িগুলো বেশি দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছেন আবদুল্লাহ ভাই। আর আবদুল্লাহ ভাইয়ের এই শপটা হচ্ছে বি6 শিল্পনগরীর 10 নম্বর গলিতে আবদুল্লাহ জামদানি হাউস। আমরা তার সাথে কথা বলবো। পূজার কিছু কালেকশন তিনি তৈরি করেছেন, সেগুলোই আজকে আমরা দেখবো। চলুন কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আবদুল্লাহ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। দর্শকরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পূজার জন্য নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি। আমরা প্রথমে একটা যাচ্ছি আপনার হালকা গোল্ডেন কালার মধ্যে সুতা দিয়ে কাজ করা, সাদা সুতা এবং হচ্ছে ম্যাচিং সুতা। দাম 84 কাউন্টের শাড়ি। এটার প্রাইস পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র 14,000 টাকা। খালি জায়গা আছে হচ্ছে মাত্র 1.5 হাতে। এই যে দেখেন, আমার সর্বনিম্ন হচ্ছে 670 টাকা থেকে আপনার সর্বোচ্চ যত দাম দিয়ে আপনি কাস্টমাইজ করে দেন সব ধরনের শাড়ি আমাদের কাছে পাবেন। যে কোনো ধরনের শাড়ি আপনারা বানিয়ে নিতে পারেন, রেশম, হাফ সিল্ক, ফুল সিল্ক সব পারবেন। কটন সব বানায়, কটন সব। হ্যাঁ, এটা হচ্ছে, এই যে দেখেন, লালের মধ্যে কমলাই শাড়িটা খুবই এখন ব্রাইডালের মধ্যে খুবই চলতেছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 13,000 টাকায়। 13,000 দাম পড়ে যাচ্ছে। এটা কিন্তু সুন্দর একটা শাড়ি নিঃসন্দেহে। 84 কাউন্টের, এটা 84 কাউন্ট কটন এবং হচ্ছে রেশমের কম্বিনেশন তৈরি করা। এইটার দাম কত? এই যে পিছনে এটার, হ্যাঁ, এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র 12,000 টাকায়। কত কাউন্টের ভাই? এটা 84 কাউন্টের। 84 কাউন্টের শাড়ি 12,000। এটা হচ্ছে যে কালার মধ্যে সিলভার এবং হচ্ছে ফিরুজা দিয়ে কাজ করা, এটা 84 কাউন্টের। এটার প্রাইস পড়ে যাবে এটা 13,000 টাকা। এটা হচ্ছে আপনার লেমন কালার বা পানি কালার বলে থাকি, এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে 12,500। এখানে আরেকটা বোটল গ্রিন আছে, আরেকটা রয়েছে, এটার খুব ডিমান্ড। বোটল গ্রিন, সি গ্রিনের খুব ডিমান্ড। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে আপনার 12,500। আর এই যে লালটা আছে, লালটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র 11,500 টাকা। আর এই যে আমার হাতে এটা আছে, এটা কিন্তু বোটল গ্রিনের মধ্যে সিলভার জরি, সাথে হচ্ছে আপনার রানি কালার মিনা করা, খুবই সুন্দর এসে। এটা দর্শক আমরা দেখি, এই দেখুন, এই যে মিনাটা যে করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে। এটা 84 কাউন্টের শাড়ি। দামটা কত এটা? এটার দাম পড়ে যাবে মাত্র 11,500 টাকা। আচ্ছা, খালি জায়গা অনলি 1.5 হাত, মেরুনের মধ্যে বাটারফ্লাই কাজ করা, পাঁচটা গুটি দেখুন, আঁচলটা সেই রকম সুন্দর, পাঁচটা গুটি করা হয়েছে, গুটি করা। এই যে, আর পুরো শাড়ি জুড়ে কিন্তু বাটারফ্লাই উঠতেছে, বাটারফ্লাই করা হয়েছে। বাটারফ্লাই এর শাড়িটা কিন্তু বেশ বিক্রি হয়, এর পূর্বে আমরা দেখেছি। আর আমার এই শাড়িটা ভালো লাগে, কেন জানি ভালো লাগে জানি না ব্যক্তিগতভাবে। এটার আসলে দাম কত? এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 12,000 টাকা। 12,000, কাউন্ট হচ্ছে 84। 84 যে 100 কাউন্টের বাগের ভাড়া, এটা 100 কাউন্টের বাগের ভাড়া। এটা এইটার দাম কত? এটার দাম পড়ে যাবে হচ্ছে 17,000 টাকা। 100 কাউন্টের শাড়ি, এটাতে কাজও ঘন, কাজও ঘন একদম। এটাতে খালি জায়গা কত? এটাতে খালি জায়গা আছে হচ্ছে আপনার 1.5 হাত। মাত্র 10,500 টাকা। প্রিয় দর্শক, আপনারা এমন একটি সুন্দর শাড়ি কিনতে পাচ্ছেন 10,500 টাকায়। এগুলো সব 84 কাউন্ট। সব 84 কাউন্ট। এটার দাম কত পড়ে যাচ্ছে? এটার দাম পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র 12,500 টাকা। 12,500।
প্রিয় দর্শক, এটা 12,500 কিনতে পারবেন। আমরা হচ্ছে একটা মস্ত ফুল দেখাই, যেটা হচ্ছে রেগুলারই আপনার অনেকেই আপনারা যে দেখাই দিচ্ছে, ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে, তারপর হচ্ছে আপনার ফার্স্ট পিকু টার্সেল ফ্রি দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু দামটাও তারা বেশি নিচ্ছে। আমরা কিন্তু মগজ ফুলের সেটার প্রাইস দিচ্ছে মাত্র 11,000 টাকা, তারা নিচ্ছে বারো হাজার টাকা। তো দর্শক বুঝতে পারছেন, 1,000 টাকা বাড়িয়ে দিয়ে যদি আসলে 500 টাকার ফার্স্ট টার্সেল পিকু ফ্রি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারপরে 500 টাকা বেশি বেশি নিচ্ছে। দর্শক এটা দেখে কিনবেন, দেখে পরে দেখাচ্ছি। এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা মিড রেঞ্জের একটা শাড়িতে, মিড রেঞ্জের শাড়ি হচ্ছে ব্লুর মধ্যে, ব্লুর মধ্যে ফিরোজা দিয়ে কাজ করা, পাটটা ডবল পার কাজ করা। এটা হচ্ছে আমরা খালি থাকবে হচ্ছে 3.5 হাত, এই শাড়ি 3.5 হাত, প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 5,500 টাকা। অল ওভার হচ্ছে একটা মিড রেঞ্জের মধ্যে, এটাও দেখেন, এটার গুড়ি হবে হচ্ছে আপনার এই যে বাগের পাড়া, এখানে আর একটা রয়েছে। হ্যাঁ, এটার দাম কত? এটার দাম পড়বে হচ্ছে কালোর মধ্যে বাগের পাড়া, এটার দাম আরো কম, আরো কম। দেখুন বাগের পাড়া হলেই হবে না, কাজের ব্যাপার আছে। এটা কত পড়বে? এটার প্রাইস পড়বে মাত্র 8,500 টাকা। এটা 8,000 দেখলাম, 17,000 দেখলাম, 8,500 দেখলাম, 17,000 দেখলাম, 14,000 দেখলাম। সো তিনটা কোয়ালিটি কিন্তু আপনাদেরকে একই শাড়ি। তারপরে এই যে আরেকটা আছে ওইটাও কিন্তু আরেকটা রেঞ্জের, এটা কিন্তু আরেকটা রেঞ্জের, এটা বাগের পাড়া, এটা বাগের পাড়া। এটা কত পড়বে? এটা পড়ে যাবে হচ্ছে 12,000 টাকা। 12,000, চলুন আমরা ওই শাড়িটা দেখি যেটা দেখাচ্ছি। হ্যাঁ, যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মিড রেঞ্জের মধ্যে, এটার এটার ঘুড়ি কিন্তু হবে আপনার 2.5 হাত, 2.5 হাত ঘুড়ি রয়েছে। এই দেখুন দামটা কত? এটা এটার দাম পড়ে যাবে 7,000 টাকা। 7,000, প্রিয় দর্শক, এটা অল ওভারই কাজ করা, এগুলো অল ওভার কাজ। এই যে দেখেন এটা খালি জায়গা এতটুকু, এই যে 2 হাত। আমরা এরপরে শাড়িটা দেখি, 2 হাত ঘুরি আছে, 2 হাত ঘুরি রয়েছে। নেক্সট চলে যাচ্ছে আরেকটি শাড়ি দেখা, এই যে নেক্সট আমরা আসছে, এই যে দামি শাড়ি, দামি শাড়িতে এই যে আকর্ষণের কথা বলছিলাম ভাই, ওইটাই দামি শাড়ি গুলো। হ্যাঁ, দামি শাড়ির ডিজাইন গুলো আমরা নিয়েছি মিড রেঞ্জের মধ্যে। আচ্ছা, এগুলো তো আসলে দামি শাড়িতেই হয়ে থাকে। আমি কিন্তু এই যে দেখেন, এই যে পিছনে দেখাই দিতেছি, এটা আবার অনেক দামি। হ্যাঁ, এটা অনেক দামি। এই লালটা দেখুন, এই যে লাল কালার ডিজাইন, এই যে এটা ডিজাইন কিন্তু সেম সেম ডিজাইন। আচ্ছা, কোনটা কত? লালটা কত? লালটার দাম পড়ছে 15,000 টাকা। এইটা কত? এটা পড়ছে 6,000 টাকা। 6,000 আর 15,000, দর্শক আপনার যেটা লাগে সেটাই নিতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে সব 84 কাউন্টের, এটা হচ্ছে আপনার 64 কাউন্টের, 64 আর 84, তার মানে 64 84 64 84। আচ্ছা চলুন আমরা পরবর্তী আরো শাড়ি দেখাই। ঠিক আছে, তাহলে আমি এদিক দিয়ে এটা হচ্ছে আমরা একটু দেখাই দিই। এটা কিন্তু আঁচলটা একদম গর্জিয়াস করা, এটা আবার খুব গর্জিয়াস। হ্যাঁ, এটা ব্রাইডাল শাড়ি, এখন ব্রাইডাল অনেকেই বিয়েতে এই শাড়িটা নিচ্ছে, এই কালারটা খুবই চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। আমরা এরপরে দেখাবো, এরপরে হচ্ছে এই যে একটা শাড়ি আমি দেখাই, এটাও আপনার কিন্তু দামি শাড়ির ডিজাইন, দুই পাটে একটা ডিজাইন আর মাঝখানে একটা ডিজাইন। দেখেন মূলত হচ্ছে পূজার কালেকশন, এই যে দেখেন নিয়ে আসছে, এটা এভাবে করা হয়েছে আঁচলটা। মাঝখানে হচ্ছে আমরা 83 গাছ, এইখানে একটা গাছ, এখানে একটা গাছ। দাম কত এটা? এটা দাম নিচ্ছে হচ্ছে মাত্র 5,500 টাকা। 5,500। এগুলো কিন্তু 10,000 11,000 17,000 18,000 শাড়ি, সেগুলো 5,000 5,500 নিয়ে আসা হয়েছে। তারপর এটা কিন্তু আগে হচ্ছে পাঙাস বলতো, পাঙাস দামি শাড়ি। আচ্ছা, এই যে দেখেন এটা দামিটার কত দাম ছিল? দামিটার যা দাম ছিল 14,000। এরা কত নিচ্ছেন? এটা নিচ্ছে হচ্ছে 6,500 টাকা। 14,000 টাকার শাড়ি পাচ্ছেন 6,500 টাকায়, ওইভাবেই আমরা ডিজাইনটা করেছি। তার মানে আমাকে একটু মানে হচ্ছে ভাই, এটা যে 84 কাউন্টের শাড়িটা, ওইটা আমরা 14,000 টাকা বিক্রি করতাম, এটা হচ্ছে 64 কাউন্টে তৈরি করছি, এটা 64 কাউন্টে কাজটা একটু কমই দিয়ে ওই ডিজাইনটাই রাখছি, দাম নিচ্ছি মাত্র 6,500 টাকায়। মানে দেখতে অনেকটা একই একই রকম, দেখ অনেক রকম না, একই রকম, খালি আঁচলটার কাজ একটু কম আর বর্ডারের কাজ সেম সেম সেম, কাউন্টটা কমে গেছে, কাউন্টটা কমে গেছে। দর্শক আপনারা কিন্তু এই জিনিসগুলো বুঝে নেবেন, দেখতে এক হলেই কিন্তু জিনিস এক না, সুতরাং আপনারা এটা বুঝে কিনবেন। এখানে দুটো কোয়ালিটি কিন্তু আছে, 86 কাউন্ট আছে, 64 কাউন্ট আছে। আমরা এরপরে দেখাটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটাও কিন্তু দামি শাড়ির ডিজাইন। এখন আপনারা যাচাই করার নেওয়ার এই জন্যই বলছি, আপনারা যাচাই করে দেখুন যে আপনাকে আসল জিনিসটাই দিচ্ছে কিনা। এই দর্শক এগুলো বুঝবেন আপনারা, এই যে একটা কিন্তু এরকম, এটা দামি শাড়ির ডিজাইন, এটা একটা দামি শাড়ির ডিজাইন। আর এই শাড়িটাই কিন্তু ওই দামি বলে কিন্তু চালিয়ে দিচ্ছে, তারা কিন্তু একটু দামটা বেশি নিচ্ছে, বেশি নিচ্ছে। এগুলো কিন্তু বুঝবেন আপনারা, এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 6,000 টাকা। এটা কিন্তু 6,000-এ কিনতে পারবেন, কিন্তু আপনার দামি শাড়িতে এই শাড়িটার প্রাইস নিবে মিনিমাম 13,000-14,000 টাকা, 13,000-14,000। তো যদি আপনারা ধরেন আপনাকে এই শাড়িটা 8,000-9,000 টাকায় দিল, আপনারা কিন্তু একটু খেয়াল করবেন, আসলে তখন কিন্তু আপনারা ঠকে যাবেন দর্শক। তারপরে এই যে একটা ডিজাইন কালোর মধ্যে, এটা কালোর মধ্যে, কালো আসলে জগতের আলো, এটা সবসময় চলে। এই ডিজাইনটা একটা একটা কাস্টমাইজ শাড়ি, এটা সবসময় মানুষ পরে যারা ভালোবাসে আর কি, ব্ল্যাক।
ব্ল্যাক লাভার যারা আছে তারা শীত গ্রীষ্ম বর্ষা নাই সবসময় ইউজ করে আর কি, কষ্ট করে হলেও ইউজ করে। এটার দাম কত? এটার প্রাইস হচ্ছে 6,500 টাকা। 6,500, এটা একটা সুন্দর শাড়ি। আমরা এভাবে দেখাচ্ছি ধাপে ধাপে, আরো অসংখ্য শাড়ি দেখবো। দর্শক সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করবেন, অনেকজনকে দেখার সুযোগ দেখান। একদম অথেন্টিক জিনিসগুলো, এই যে একটা শাড়ি দেখেন, জোব্বার মধ্যে জোব্বা গাছ করলা পাড়ের, অনেকেই করলা পাড়টা পছন্দ করে। কাউন্টে করা এটা, এটা হচ্ছে 64 কাউন্টে করা। এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 4,500 টাকা। 4,500 হোলসেল প্রাইসে নিতে হলে কম দামি শাড়ি গুলো মিনিমাম। আজকে কিন্তু দামটাও কমিয়ে দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর শাড়ি। আরেকটা হচ্ছে এই যে মেজেন্টা কালারের মধ্যে পার্টিতে শ্রী, পার্টিতে শ্রী কাজের যেটা দেখতে পাচ্ছি, তেরসি কাজের, এই দেখতে পাচ্ছেন এই পার্টিতে শ্রীটা কত নেওয়া হচ্ছে? এটা নিচ্ছে হচ্ছে মাত্র 5,000 টাকা। 5,000, আমরা 5,000 টাকা। আমি আবারও এই রাকিব ভাইকে দিয়ে দর্শকদের জানাচ্ছি, আমরা কিন্তু জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আমাদের কাছে ডিজাইন শাড়ি। দর্শক দেখুন এই যে লকার গুলো দেখুন, সব পরিপূর্ণ, প্রত্যেকটা লকার ভর্তি রয়েছে শাড়ি। এটার দাম কত? এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 5,000 টাকা। 5,000, তার মানে 5,000, 5,500। এছাড়া সবচেয়ে কম দামি যে শাড়ি 670 টাকা, সেগুলো কিন্তু অসংখ্য রয়েছে। প্রিয় দর্শক, ব্যবসার জন্য আসলে যত ধরনের শাড়ি বা কোয়ালিটি জামদানি জগতে যা প্রয়োজন সব আমার কাছে পাবেন, এক কথা জামদানি। ভালো কথা। এটার দাম কত পড়বে? এটার দাম পড়ে যাবে হচ্ছে মাত্র 4,200 টাকা। 4,200। দর্শক এটা 4,200। হলুদ শাড়ি দেখাই দিই, আজকে একটা হলুদ শাড়ি দেখেন, যারা হলুদ পছন্দ করেন ইভেন্টের জন্য, ইভেন্টের জন্য বা এটা এত সুন্দর। রাকিব ভাই, এটা হলুদের ডিজাইন, কালারটা কিন্তু একদম অসাধারণ। হ্যাঁ, কালারটাও আসে খুব সুন্দর, এমনি দেখতে যেমন আউটলুকিংটা খুব ভালো লাগে, আবার ভিজুয়ালি যদি দেখেন সেক্ষেত্রে খুব ভালো লাগে। দামটা কত এটা? এটার দাম নিচ্ছে হচ্ছে মাত্র 5,500 টাকা। 5,500। তবে এটা জামদানির ক্ষেত্রেই হয়, অন্য শাড়ির ক্ষেত্রে এইরকম আউটলুকটা ভালো লাগে না। হ্যাঁ, জামদানির ভিজুয়ালি ভালো লাগে না, তাঁতির যেই আপনার এই যে শরীরের তাঁতির যেই মনের মাধুরী যেন থাকে থাকে, সেটা কিন্তু একটা ইয়ে আছে, পড়লেই ভালো লাগে জিনিসটা, পড়লেই ভালো। তাদের যে কালারের কম্বিনেশন এবং হাতে যা তারা ধরে ধরে কাজটা যে করে, এটা হচ্ছে দেখেন ভালো লাগবেই। এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 3,500 টাকা। 3,500। আর যে কারণেই কিন্তু এই জামদানি জিআই পণ্য আজকে হয়ে গিয়েছে, জামদানিটা তৈরি করাটা যে কষ্টের। আর গাছপাড়ার শাড়ি এগুলো তো আরো আপনার প্রাইস কমাই দিছি, গাছপাড়ার গুলো এখন দিচ্ছেন, এখন দিচ্ছে হচ্ছে মাত্র 3,000 করে। দর্শক বুঝতে পারছেন এগুলো কিন্তু 3,300-এর নিচে কেউ দিতে পারেনি। সো আজকে কিন্তু এগুলোর দাম পড়ে যাচ্ছে 3,000। একবারে ঈদ উপলক্ষে বাম্পার অফার দিচ্ছি, ধামাকা অফার, ধামাকা অফার চলতেছে। তারপরে আসছে হচ্ছে এই যে আপনার ফুলপাড়ের শাড়িগুলা, ফুলপাড়ের শাড়ি, আর প্রত্যেকটা শাড়ির ডিজাইন বা যে কালারগুলো আমরা দেখছি এগুলোর কিন্তু অনেক কালার আছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, ফুলপাড়ের শাড়ির মধ্যে যদি কেউ ব্লাউজ পিস নিতে চায়, দাম পড়বে? ব্লাউজ পিস করে যাবে, আপনার ব্লাউজ পিস নিলে সেক্ষেত্রে দাম পড়ে যাবে হচ্ছে 2,850 টাকা। 2,850। আর আপনি শুধু শাড়ি নিলে শাড়ির দাম পড়বে হচ্ছে আপনার 2,500 টাকা। আচ্ছা, আমরা জেনে নিলাম। দর্শক আপনারা চাইলে ব্লাউজ পিস নিতে পারেন, আমরা এরপরে দেখবো। এরপরে হচ্ছে আমরা একটু কম রেঞ্জে দেখাই দিই, এগুলো মোটামুটি দেখাই দিই। দর্শক আমরা একদম কম রেঞ্জের মধ্যে সেগুলো দেখতে চাই। এই দেখতে পাচ্ছেন এগুলো স্টুডেন্ট বাজেটের শাড়ি। হ্যাঁ, স্টুডেন্ট বাজেটের শাড়িগুলো যারা একদম মোটামুটি কম দামের মধ্যে জামদানি শাড়ি পড়তে চায়, এগুলো হোলসেল প্রাইস নিচে হচ্ছে 1,250 টাকা। 1,250। জি, এগুলো সাথে ব্লাউজ পিস আছে। হ্যাঁ, এই যে সাথে ব্লাউজ পিস, এগুলোর মধ্যে আপনার কালার হবে মিনিমাম 100-150 কালার, অনেক কালারের রয়েছে 1,250-এর মধ্যে। এই যে একটা কালার, এটা আরেকটি কালার সি গ্রিনের মধ্যে, সি গ্রিনের মধ্যে দামটা পড়ে যাচ্ছে কত? 1,250 টাকা। 1,250। 1,250 তার মানে অনেক রয়েছে। হ্যাঁ, 1,250 এগুলো সবই দিচ্ছে একদম ফ্ল্যাটেড। এই যে ডিজাইনটাও দিচ্ছে 1,250, ফ্ল্যাশ সেল। হ্যাঁ, এটাও দিচ্ছে 1,250 ঈদ উপলক্ষে। তারপর টেম্পল পারের যেটা ওইটাও আমরা 1,250 দিচ্ছি, তারপর বডি প্লেন ওইটাও 1,250 দিচ্ছি। এগুলো যে দেখে না জামদানির ক্ষেত্রে হোক আর যে শাড়ির ব্যবসায়ী করেন আপনি। এটার দাম কত? এটার দাম পড়বে হচ্ছে 900 টাকা। 900 এগুলো আবার, জি, এটার দাম ব্লাউজ পিস না থাকলে দেখুন এগুলো কিন্তু আবার পার করা হয়েছে, করলা পারের করা হয়েছে। আর তারপর হচ্ছে আরেকবার রিজনেবল যেটা একবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে সেগুলো দেখাই আমরা, এগুলা পার ছাড়া এগুলোর প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র 670 টাকা। এগুলো 670। 670-এ জামদানি পাচ্ছেন। আমরা এরপরে দেখাচ্ছি কোন শাড়ি ভাই। এরপরে শাড়িটা আমরা এরপরে দেখাচ্ছি, পাঞ্জাবি দেখি, পাঞ্জাবি দেখাচ্ছি। এটা থ্রি পিস পাঞ্জাবি, এটা দেখে এই যে এটা পাঞ্জাবি পিস, পাঞ্জাবি পিস। এগুলো কটন বাই কটন। হ্যাঁ, কটন বাই কটন, একদম 80 কাউন্ট সুতা দিয়ে করা, এটা ওয়াশ করে ইউজ করতে পারবেন পুরো পাঞ্জাবি জুড়ে কিন্তু কাজ। পুরো পাঞ্জাবিতে পুরো কাজ করা আছে এটাতে। আর এগুলোর পিস গুলো কিন্তু অনেক বড় সরো, দেখুন অনেক লম্বা,
দাম কত? এটা দাম পড়ে যাবে হচ্ছে 1250। এই যে হাতা, এটা হাতা এবং কলারে দিতে পারবেন, কলারে দিতে পারবেন 1250। 1250 আমরা এরপরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে একটা কম দামি আছে, সেটা হচ্ছে এই যে এটা, এটা পড়বে হচ্ছে 500 টাকা করে, হোলসেল প্রাইস 500 টাকা। 500 টাকা অনলাইন ছটা নিতে হবে। এগুলোর কালার আরো আছে, ভিতরে অনেক কালার আছে, যার শুধু স্যাম্পল আমরা রাখছি। দর্শক বন্ধুরা খুব সহজে যেন আসতে পারে সেই তথ্যটি আমাদেরকে একটু জানিয়ে, আমরা হচ্ছে আপনারা যারা ঢাকা থেকে আসবেন রামপুরা দিয়ে বা গুলিস্তান থেকে, তারা সরাসরি আপনার আসা সুলতানা কামাল ব্রিজটা পার হয়ে তারাবন নামবেন। তারাবন নেমে রিক্সা নিয়ে বললেই হবে যে আমি বিসিকের 10 নম্বরের পশ্চিম পাশে যাবো। আর তারপরে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরও ডিটেলসে বলে দিব। আবদুল্লাহ ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আর রাকিব ভাই আপনিও ভালো থাকবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম।